এবার একটি বড় খবরের দিকে নজর রাখবো। ফের নবান্নে বৈঠক ডাকলো রাজ্য সরকার, 28টি মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতাল উপস্থিত থাকবে এই বৈঠকে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব, এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবে যেমনটা জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাকলো নবান্নে এই বৈঠক, নবান্নে বৈঠক, ফের বৈঠক নবান্নে। 28টি মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতাল উপস্থিত থাকবে এই বৈঠকে। কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে প্রতিনিধি দেবজানী সরকার। দেবজানী, যে বিষয়টা জানতে চাইব, এই বৈঠকের তাৎপর্য কি? দেখো, 10 দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, এবং গতকাল তাদের আমরণ অনশনের 13তম দিন ছিল। মুখ্যমন্ত্রী গতকালই কালীঘাটে মুখ্য সচিবকে ডেকেছিলেন এবং তার সঙ্গে স্বাস্থ্য সচিবও ছিলেন, তাদের থেকে জিজ্ঞাসা করেছিলেন যে হাসপাতালগুলো নিরাপত্তার জন্য যে পরিকাঠামোর জন্য যে টাকা রাজ্য সরকার দিয়েছিল, সেই টাকা দিয়ে কি কি কাজ হয়েছে, কতদূর কি কাজ এগিয়েছে, সিসিটিভি কটা বসানো হয়েছে, এই সবকিছুই তিনি জানতে চেয়েছিলেন। এবং তাকে একটা রিপোর্টও দিয়েছেন মুখ্য সচিব মানস পন্ত এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এবং আজকে প্রায় আমরা দেখেছি, কালকে প্রায় 1.25 ঘন্টা ধরে সেই বৈঠক চলে, এবং তারপরে যেটা জানানো হয়েছে আজকে মুখ্য সচিব তিনি বৈঠক করবেন। সেই বৈঠকে 28টি মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালকে, হাসপাতালের যারা কর্তৃপক্ষ, যারা শীর্ষ কর্তা, তাদেরকে ডাকা হয়েছে, যেখানে সিএমওএইচ ও সুপাররাও থাকবে এমনটাই কিন্তু খবর। এবং আজকে এই বৈঠক থেকে নির্যাস কি বেরোয় সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি। তার কারণ 100 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে, এবং জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে যিনি পরিকাঠামো গড়ার জন্য রাজ্য সরকার টাকা দিয়েছে সেই কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়। সুপ্রিম কোর্টও আর্জি করে তরফ থেকে, যারা জুনিয়র ডাক্তারদের যারা আইনজীবী তারা জানিয়েছেন। এবং শুধুমাত্র সিসিটিভি বসানো না, পর্যাপ্ত যে শৌচালয়ের ব্যবস্থা সেটাও করা হয়নি। ফলে আজকে এই বৈঠকে, নবান্নের এই বৈঠকে নির্যাস কি হয়, কতটা কি কাজ হয়েছে, হাসপাতালের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারা কি রিপোর্ট দেন, সেদিকে আমাদের নজর থাকবে। সুপর্ণা, বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বৈঠক ডেকেছে আবারও রাজ্য সরকার, নবান্নে বৈঠক হবে 28টি মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের সিএনওএইচ ও সুপাররা উপস্থিত থাকবেন এই বৈঠকে। স্বাস্থ্য দপ্তরের কর্তাদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব মনোজ পন্ত থাকবেন এই বৈঠকে। বৈঠকে উপস্থিত থাকবেন যেমনটা বললাম যে হাসপাতালের সুপাররাও, তো সেক্ষেত্রে আজকের এই বৈঠকে ঠিক কী নির্যাস বেরিয়ে আসে, কী আলোচনা হয়, সেই বিষয়ে নজর থাকবে সকলের।